আসসালামু আলাইকুম। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত ষষ্ঠ শতাব্দীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বিহার। চলুন সীতাকোট বিহার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। এই স্থাপত্যটি প্রায় বর্গাকৃতির। বিহারটিতে 41টি কক্ষ ছিল, যার নিদর্শন এখনও দেখতে পাবেন। কক্ষগুলি প্রায় সমায়তনের ছিল। কক্ষগুলি দেয়াল দ্বারা বিভক্ত ছিল এবং বিভাজক দেয়ালের পুরুত্ব ছিল 0.91 মিটার থেকে 1.22 মিটার এবং পেছনের দেয়ালের পুরুত্ব ছিল 2.59 মিটার, কিন্তু সম্মুখের দেয়ালের পুরুত্ব ছিল 1.07 মিটার। বিহারের ভেতরের দিকে 2.59 মিটার প্রশস্ত বারান্দা ছিল। সীতাকোট বিহার থেকে ব্রঞ্জ নির্মিত একটি বোধিসত্ত্ব পদ্মপাণি এবং বোধিসত্ত্ব মঞ্জুশ্রী মূর্তি পাওয়া গেছে। মূর্তি দুটির গঠনশৈলী থেকে অনুমান করা হয় এগুলি খ্রিস্টপূর্ব 7ম থেকে 8ম শতাব্দীতে তৈরি। এই বিহার থেকে প্রাপ্ত সামগ্রী দিনাজপুর মিউজিয়ামে সংরক্ষিত আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।